আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাগান না, এটা কিন্তু রায়বাড়ির ছাদ। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছে, নিচে কিন্তু ঘর আছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আসলে বাগান না, এটা কিন্তু আমরা আসলে ছাদে আছি। তো গাইস, এখন আমরা রাইডে বেরিয়ে পড়েছি, দেখি ভাইদের এখানে ঘুরতে এসেছি চাকরাতে। জায়গাটা এসে খুবই ভালো লাগছে, মাঝে মাঝেই আসি আমি, তবুও এই সাইডটা, এই রোডটা, এই রোডটা ভাই এইভাবে ঘোরায় না। তো আজকে ভাই বললো ফ্রি আছে, সেই কারণে আমরা চলে এসেছি ঘুরতে। তো চলো তোমাদের দেখানো যাক। অ্যাকচুয়ালি আমার হেলমেট পরতে ভালো লাগে না, এই লোকাল রাস্তা। তো হাই রোডে যখন উঠবো, আমাদের এদিকে প্রচন্ড হাইট করা ছিল, কিন্তু দাদা হাই রোডে আমার হেলমেট পরে যাবে। তো গাইস এখন আমরা ফাইনালি কোন দিকে, ভুলে গেলাম রাস্তা, মামার বাড়ি এলাকায় অনেকদিন বাদে আসছি। আমরা বেশপাড়া দিয়ে বোনের উপরে রাস্তা দেখছি এখন। এদিকে রাস্তা দেখতে পাচ্ছ প্রচন্ড খারাপ, এদিকে রাস্তা দেখতেই পাচ্ছি ভিডিও কল, ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে রাস্তা কেমন হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যে রাস্তা আবার ঠিক ঠিক করছে, বেশি দূর না রায়বাড়ি, নদীয়ার চাকদা, নদীয়ার চাকদা অবশিষ্ট। গাইস দেখতেই পাচ্ছ যে রাস্তার যে অবস্থা, খুব সাবধানে সাবধানে চলতে হচ্ছে, না হলে যখন তখন পড়ে যেতে পারি। খুবই জঘন্য রাস্তা একটা। এখানে মোটামুটি 3 বছর পড়ে আসছি আমি, 3 বছর তো হবে নাকি? তো গাইস ফাইনালি আমরা রাজবাড়ি ঢুকে গেছি। এটা কিন্তু বাগান না, এটা কিন্তু রায়বাড়ির ছাদ। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছে, নিচে কিন্তু ঘর আছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু আসলে বাগান না, এটা কিন্তু আমরা আসলে ছাদে আছি, গাছ উঠেছে। তো এই জায়গাটা সত্যি একটা রিক্স ব্যাপার আছে। কিছুদিন আগে এখানে দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি একটা। এই যে এই জায়গাটা দেখছো, এখানে একটা আমার একটা বন্ধু এখান থেকে নিচে পড়ে গেছিলো, 1000 বছর তো কাছাকাছি।
এটা হচ্ছে কি আমাদের রায়বাড়ির খিড়কির ধার বলা হয়েছে। ঠিক আছে, ওখানে রাজা রানীরা বসে বসে সব গল্পগুজব করতো।